真是，哎，不准你去。 হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আর এখন বাজে হচ্ছে সকাল দশটা দশটার সময় আমরা বেরিয়েছি একদম স্নান করে ব্রেকফাস্ট করে আজকে তোমাদের দাদা ভাইয়ের অফিস ছুটি আছে মানে আজকে কিন্তু সানডে নয় কী বার ছিল আমি সেটাও ভুলে গেছি কারণ এটা বেশ কয়েকদিন আগের ভিডিও যাব হচ্ছে বহরমপুর আর ওখানে গিয়ে আমাদের কিছু একটা কাজ আছে সে কাজটা করব বলেই আমরা সকালে যাচ্ছি নয়তো আমরা বিকেলে গেলেও হতো কারণ কিছু কেনাকাটা করব। মোটামুটি সব মিলিয়ে অনেক কিছু কাজ আছে সেই জন্যই আমরা যাচ্ছি তো আজকে দুপুরে খাওয়া আর বাড়িতে হবে না বাইরেই খেয়ে নেব সকালে উঠে টুকটাক কাজকর্ম ছিল যেহেতু সেই জন্য আর সময় পাইনি ব্লগটা অন করার তো সেই জন্য দেখো আর ইন্ট্রো দিতে পারিনি একদম ডাইরেক্ট ভিডিও করে নিয়েছি আমি ভয়েস দিয়ে দিচ্ছি আমাদের যে কাজটা ছিল সেটা আমাদের হয়ে গেছে তো সেই কাজটা হতে হতে আমাদের বেজে গেছে অলরেডি তিনটা মানে আমরা দুপুরে কিছু খেতে পারিনি তো যাই হোক এরপর আমরা আমাদের কাজ হয়ে গেছে এবার যাব হচ্ছে কিছু কেনাকাটা করতে তাছাড়া খিদেটা অতটা লাগেনি কারণ ব্যাগের ভেতরে আমার বিস্কুট জল এসবই ছিল আমি খেয়ে নিয়েছি তোমাদের দাদাভাইকে একটু খাইয়ে দিয়েছি তাই খিদাটা মরে গেছে কি হয় বলো তো খাবার টাইমে না খেলে কিছুক্ষণ পরে খিদা মরে যায় আর খিদা পায় না তো সেই জন্য আমরা কি করলাম যে খাবো অবশ্যই তো আমাদের মানে খাবারের কাজ পর্যন্ত যেতে যেতে আমাদের একটা মল মল পড়ে গেছে সেই জন্য ভাবলাম যে আগে থেকে কিছু কিনে আমরা তো এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের শুধু মুখটা দেখো কেমন হয়ে গেছে কারণ ওকে জোর করে আমি কিনেছি কিছুতেই কিনতে চাই না আমি আগেও বলেছি তোমাদেরকে ওকে কিছু কেনাতে হলে ওর হাতে পায়ে পড়ে যেতে হয় কারণ আমি যদি নিজেও কিনে দেবো বলি না তবুও মানে সে বিশ্বযুদ্ধের মতো একটা যুদ্ধ হয় তারপরে গিয়ে রাজি হয় তো এই হচ্ছে ব্যাপার তো এরপরে দেখো এই যেটা দেখাচ্ছি যে কুর্তিটা ওটা আমি কিনেছিলাম মানে নিয়েছিলাম ট্রায়াল দিচ্ছিলাম একটু টাইট হয়ে গেছে আর ওই ছাপের আর বড়ো সাইজ ছিল না সেই জন্য ওটা নিলাম না বাকি এই যে পরে আছি দেখেছো এটা নিয়েছি তো এরপরে আমরা ঢুকেছিলাম অন্য একটা মলে ভি মার্টে এরপরে খেয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা না আমি পরে দিয়ে দিয়েছি যাই হোক ইডিট তো হয়ে গেছে আমি আর চেঞ্জ করলাম না বলে দিলাম তোমাদেরকে তো যাই হোক এখন দেখো মলে নেক্সট মল এটা হচ্ছে ভি মার্টে ওর পাশেই ছিল তো এখানে আমি কিছু ওয়ান পিস দেখছি ছিলাম কারণ আমি এত লম্বা তো সব জায়গাতে আমার সাইজের ওয়ান পিসগুলো পাওয়া যায় না আর পছন্দ হলেও আমার সাইজে হয় না তো সেই জন্য দেখো একটা ফাইনালি আমরা পেয়েছি ওটা আমি মানে তো কোনটা নিয়েছি আমি শেষে দেখাচ্ছি বাড়ি গিয়ে তো এরপরে এরপরে নয় আগেই আমরা খেয়ে নিয়েছি পরে আমি ভিডিওটা অ্যাড করছি যে হোটেলে ঢুকেছিলাম সত্যি খাবারটা খুব ভালো ছিল নয়তো সাধারণত বাইরের খাবার তো মনের মতো হয় না কিন্তু এই খাবারটা সত্যি ভালো ছিল এরপর আবার যেতে যেতে বিশাল পড়লো তো এটাতে না ঢুকে কি করে যেতে পারি কারণ এই এই বিশালে ঢুকলে সংসারে যা জিনিস থাকে সবই আমার কিনে নিতে ইচ্ছা হয় কারণ এখানে সব কিছুই পাওয়া যায় এ টু জেড খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় আর একদমই খুবই ভালো তো সেই জন্য যাই হোক দেখো এই যে কেনাকাটা হয়েছে ব্যাগ ভর্তি করে আমি জলের বোতল নিয়ে বসে তোমাদের দাদাভাই বাইকটা স্ট্যান্ড করতে তো এরপর যাব হচ্ছে আমরা ওই বিশালে বিশালে গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছি হয়তো সেখানে গিয়ে আমি দেখাতে পারিনি যাই হোক একদম বাড়ি গিয়ে কথা বলছি ঠিক তো আমরা বাড়িতে চলে এসেছি আর পুরো সারাদিন গেছিলাম সেই জন্য এত ক্লান্ত কি বলবো আর অনেক কিছু কেনা হয়েছে আমি পরে দেখাবো তোমাদেরকে পুরো সন্ধ্যার দিকে দেখাবো এখন একটু ঘুমাবো তো তারপর চলো এখন ভিডিওটা দেখতে থাকো এখন ফ্রেশ হই তারপর কি করি দেখা যাক ঘুমিয়ে গেছিলাম ঘুমোইনি জাস্ট হালকা ঘুমটা এসছে তারপরে দেখি না ও বললো যে খাওয়ার সময় হয়ে গেছে এবার উঠে পড়ো খেয়ে নেবো তারপরে আবার ঘুমিয়ে পড়বো তো যাই হোক এখন যেগুলো কিনেছিলাম ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই তারপরে আমি ভিডিওটা অফ করব। তেমন কিছুই কেনা হয়নি জাস্ট টুকটাক কয়েকটা জিনিস যেগুলো মানে প্রয়োজন সেইগুলোই কিনেছি আর চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি কিনেছি তো আমি আর স্ট্যান্ড নিয়ে ঠিক করলাম না ভালো লাগছে না এই সময় আর স্ট্যান্ডটা নিয়ে ঠিক মানে সেট করতে তো ভাবলাম জাস্ট কয়েকটা জিনিস এমনি দেখিয়ে দিই তো দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি ভর্তি হয়ে আছে আচ্ছা প্রথমে হচ্ছে এই রুমে পড়ার এই জুতোটা আমার ভীষণ একটা প্রয়োজন ছিল জুতোর কারণ এখানে লাল বালি তো এখানে মাটি কিছু নেই যা হবে সব বালি তো সেই জন্য তো মানে যতই ঝাড়ু দাও যতই মোছামুছি করো মানে পায়ে পায়ে কোথাও না কোথাও ওই লাল বালিগুলো চলে আসে তো খালি পায়ে হাঁটলে না পুরো পাটাই সময় যেন লাল একটু কালো কালো হয়ে থাকে তো সেই জন্য নর্মাল একটা এই চটি কিনেছি কারণ আমার যে চটিটা ছিল সেটাকেও বাথরুমের চটি করে দিয়েছে তো সেই জন্য আমার জন্য একটা এই এটা কেনা হয়েছে বেশ ভালো খারাপ না একটু বয়স্ক বয়স্ক মতো দেখতে লাগছে বাট এই ডিজাইনটা ভালো লাগছে আর রুমের মধ্যে কে দেখবে বলো তো যাই হোক এটা আমি সাইডে রাখলাম এরপর কিনেছি আমি যে প্যান্টগুলো পরি মানে লং যে প্যান্টগুলো এগুলো আমার ভীষণ পরিমাণে ইউজ হয় মানে আমি ভীষণ পরিমাণে এগুলো ব্যবহার করি তো আমার খুবই প্রয়োজনীয় এগুলো সামনেই শীত চলে আসছে তো সেই জন্য ভাবলাম আবার কবে যাব না যাব তার ঠিক নেই তো চলো কয়েকটা কিনি কয়েকটা বলতে জাস্ট দুটো কিনেছি এই একটা কিনেছি এটা ছাপটা দেখো এটার জাস্ট এমনি ওই স্টার স্টার মতো ছোট ছোট দেওয়া আছে এটা এইটা একটা কিনেছি আর কিনেছি হচ্ছে এইটা এটা আমরা বিশাল থেকে নিয়েছি এই দুটো আর এই চটিটা আমরা বিশাল থেকে নিয়েছি এটা হচ্ছে এইভাবে লাভ লাভ করা আছে কালারটা বেশ সুন্দর আর এইভাবে সফট কালার পরতে আমার এত ভালো লাগে না কি বলবো তো এই গেল আমার টপ অনেকগুলো হয়ে গেছে একটা একটা করে কিনে কিনে অনেকগুলো হয়ে গেছে মানে বাড়িতে পরার মতো তো এইটা মানে একটু কম ছিল মানে এখন শীত পড়ে গেছে তো আমি হাফ প্যান্টগুলো পরি তো শীত পড়ে গেছে তো সেই জন্য আমি এই লংগুলো এনেছি দুটো আমার কাছে অলরেডি দুটো আছে দুটো না আমার কাছে হ্যাঁ অলরেডি দুটো আছে তারপরে আবার দুটো আনলাম আর বাকি সব ছোটোগুলো খুব একটা ঠান্ডাও পড়েনি মোটামুটি যেটুকু পড়েছে একটু দরকার হয় তো এরপর হচ্ছে আমার তো কোনো পাশ বালিশ নেই মানে যেগুলোকে আমরা পা বালিশ বলি তো আমার ভীষণ সমস্যা হয় আমি পা বালিশ ছাড়া একদমই ঘুমোতে পারি না সেই জন্য ভাবলাম যে চলে বালিশ কিনতে পাওয়া যাবে কিনা সেটাও জানি না হ্যাঁ সেই জন্য ভাবলাম যে এই দুটো কুশানগুলো কিনি এগুলো খুব একটা দাম নয় এগুলো পার পিস একশো টাকা করে নিয়েছে তো এই দুটো নিয়েছি এটা ভীষণ সফট তো যাই হোক এই দু এটা কিন্তু ব্ল্যাক নয় এটা ব্লু নেভি ব্লু যেটা হয় সেই কালার আর এটা হচ্ছে একদম লাইট পিঙ্ক কালার তো এই গেল দুটো সাইডে সরালাম আর বাকি যেটা কিনেছি সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই ফুল স্লিপ যে হালকা সোয়েটার টাইপের হুডিটা হুডি বলে না এটাকে মানে একটু সোয়েটারই ধরো তো এটা নিয়েছে এটা ব্ল্যাকের ওপর নিয়েছে ওর ব্ল্যাকটা একটু বেশি পছন্দ তো সেই জন্য এটাই নিয়েছে এটা নেওয়া হয়েছে কলকাতা বাজার থেকে হ্যাঁ এটা নিয়েছে বাজার কলকাতা থেকে আর এই কোশান আর ওই প্যান্টগুলো আর ওই জুতোটা নিয়েছি বিশাল থেকে বিশাল থেকে আর কিছু নেওয়া হয়নি এরপর যেগুলো নিয়েছি সেগুলো সব অন্যান্য জায়গা থেকে বলছি এই গেল একটু বেশ মোটা আছে মানে ঠান্ডার পক্ষে ঠিকঠাক এটা গেল এটা সরালাম এরপরে কিনেছি আমার এই প্লাজোটা আমার একটা ব্ল্যাক প্লাজো ছিল না আমার খুব দরকার ছিল একটা কালো রঙের প্লাজো তো সেই জন্য এটা কিনলাম এটাও কিনেছি বাজার কলকাতা থেকে নর্মাল যে প্লাজো হয় সেটাই আলাদা করে আর কিছু দেখানো নেই তাই এটা সরিয়ে দিলাম এটার সাথে পরার জন্য নিয়েছি তোমাদেরকে বোধ হয় আমি ভিডিওতে দেখিয়েছি তবুও আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দুটো নিয়ে গেছিলাম দুটোর মধ্যে একটা একটু শর্ট হয়ে গেছিলো এম সাইজ নিয়ে গেছি তবুও শর্ট হয়ে গেছে ভগবান জানে কেন মোটা হয়ে কেন এত মোটা হয়ে যাচ্ছি তো খুব একটা মোটা কিন্তু হয়নি আগের থেকে মোটা হয়েছে সেই জন্য এখন আর আমার এস সাইজের জামাও ঠিকঠাক হয় না এখন আমাকে এম সাইজ কিনতে হয় তো খুব ব্র্যান্ডেড জামা হলে এম সাইজটা একটু ঢিলা হয় বাকি নর্মাল অনলাইন থেকে কিছু কেনাকাটা করলে আমাকে এম সাইজ একদম পারফেক্ট হয় আর কোনো ব্র্যান্ডেড জামা হলে এম সাইজকে একটু মারতে হয় তো যাই হোক চলো এটা নিয়েছি এটা আমি পরেও দেখিয়েছি তোমাদেরকে তো পড়েছিলাম তোমরা দেখেছো ভিডিওতে তো এরপর যেটা নিয়েছি সেটা অনেক খোঁজাখুঁজির পর কারণ আর নেই কিছু কারণ আমার ওয়ান পিস বিয়ের পর একটাও কিনিনি নিই বিয়ের আগে যা কিনেছি কিনেছি বিয়ের পর একটাও কিনি কারণ সেভাবে পাচ্ছিলাম না আমার সাইজের কারণ আমার হাইটটা তো একটু বেশি সেই জন্য আমার হাইটের মতো খুঁজতে হলে অনেক মানে চিরুনি তল্লাশি করে খুঁজতে হয় ফাইনালি একটা পেয়েছি আর এটা হচ্ছে ভি মার্ট থেকে নিয়েছি এটা ছিল বাজার কলকাতার সাইডেই ভি মার্ট আছে মানে বহরমপুর মানে এই যে বেহরমপুর বলে এটাকে এখানে এমন কোনো ব্র্যান্ড নেই যেটা নেই এমন কোনো বড় বড় কোনো ব্র্যান্ড নেই বড়ো কেন ছোটো কেন যত আন্ডারওয়্যার ফুডওয়্যার যত ড্রেস যত রকমই ছোট বড়ো ব্র্যান্ড আছে সব ব্র্যান্ড এখানে আছে প্রত্যেকটা ব্র্যান্ড চোখে লেন এটা ওটা মানে এ টু জেড ব্র্যান্ড চাও তোমরা সেই ব্র্যান্ডই পাবে তো সেই জন্য বললাম যে ওখানে গেলে সব কিছুই পাওয়া যায় তো সেই জন্য ফাইনালি মোটামুটি আমার সাইজের একটা ওয়ান পিস পেয়েছি অনেক খোঁজাখুঁজির পর তো এই হচ্ছে ওয়ান পিসটা এটাও না কত সাইজ নিয়েছি যেন এটা লং সাইজ নিয়েছি তাই একটু ঢিলা ঢেলা আছে বাট ঠিক আছে আমি আবার এক সপ্তাহ পর মোটা হয়ে যাব কারণ আমি এমনিতেই এখন খুব মোটা হয়ে যাচ্ছি তো যাই হোক এইটা এই যে এই ওয়ান পিসটা এটাও আমি তোমাদেরকে পরে দেখিয়েছি এটা নর্মালি এরকমই আর এই যে বাঁধা সিস্টেম এই হচ্ছে টপটা টপ নয় সরি ওয়ান পিস কাছ থেকে একটু কাজটা দেখে না একদম সফট কাপড়ের খুবই সুন্দর বেশ ভালো লেগেছে তো সেই জন্য এটা নিলাম বাস সেই হচ্ছে কেনাকাটা আর কোনো সেভাবে কেনাকাটা হয়নি তো যা যা কিনেছিলাম সেই সবই তোমাদেরকে দেখালাম বা এগুলোই কেনা হয়েছে তো যাই হোক তোমাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা